বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে, দাস মোটরস চম্পকনগর বাজার হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। কতর্নি যত আমসানি লগে লগে স্রাং সাল হাস্তে হব ইয়াসাক জাখা ব্রি কংগ্রেস বদনে ফিলতাম চিচার আসাইমানি সাল আর সাল রাজাখর আগুলিনি কংগ্রেস ভবন বুসকাঙ্গ হা কতর্নি বানা তাই বদনি বানা টি সামানি লগে লগে হা কতর্নি গজা মন্ত্রী বখরক ইন্দিরা গান্ধী তে রাজীব গান্ধী মাংপ্লি ও খুম্বখা হাস্তে কংগ্রেস নি আশোক ফাং পিজুস কান্তি বিশ্বাস তে ব্রি কংগ্রেস নি অজামা জুকসং 15 সেপ্টেম্বর বুড়ি কংগ্রেস বদলনি ফিলতাম চিচার আসাইমানি সাল বিশি ব্রুম ব্রুমনি হাইকে তাকলাইব হা কতনি যত আসাইমানি লগে লগে স্রাংসালা হাস্তেও বইয়াসক জাখা বুড়ি কংগ্রেস বদলনি ফিলতাম চিচার আসাইমানি সাল আ সাল রাজঘর আগুলিনি কংগ্রেস ভবন বুসকাঙ্গ হা কতনি বানাতে বদলনি বানা তিসামানি লগে লগে হা কতনি কসা মন্ত্রী বখরক ইন্দিরা গান্ধী তে রাজীব গান্ধীনি মাংপ্লি ও খুম্বখা হাস্তে কংগ্রেসনি আশোক ফাং পিজুস কান্তি বিশ্বাস তে বুড়ি কংগ্রেসনি অজমা জুকসং সারা ভারতবর্ষব্যাপী মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন হচ্ছে, সেভাবে ত্রিপুরাতেও ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আজকে সে অনুষ্ঠান এখানে উদযাপন করছে। মহিলা কংগ্রেস প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা করেছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এবং তখনকার দিনে কংগ্রেস সভাপতি ইন্দিরা গান্ধী। ওনার ইন্সপিরেশনে ওনার প্রত্যক্ষভাবে সহযোগিতার কারণে সারা ভারতবর্ষে মহিলা কংগ্রেস অন্যান্য সংগঠনের ন্যায় একটা শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং ভারতবর্ষের মহিলারা দলে দলে সেদিন কংগ্রেসের মহিলা কংগ্রেসের সদস্য হয়েছিল। পরবর্তীকালে রাজীব গান্ধী মহিলাদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য ওনার অনেকগুলি বৈপ্লবিক সিদ্ধান্ত, সেগুলির মধ্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল কর্পোরেশন সেইখানে মহিলাদের জন্য যে রিজার্ভেশন 50% রিজার্ভেশন করে দিয়েছিলেন এবং এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং ওনার আমলে উনি আরও চেষ্টা করেছিলেন বিধানসভা এবং পার্লামেন্টও যাতে মহিলাদের জন্য 33% সিট সংরক্ষিত থাকে সেই হিসেবে উনি বিলও এনেছিলেন, কিন্তু অন্যান্য দলের বাধায় সেটা করা যায়নি। এখনও সিবিএল পেন্ডিং। ভারতবর্ষের আমাদের মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে, ইদানিংকালও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও দাবি জানানো হয়েছে এই বিলটাকে পাস করার জন্য, মহিলাদেরকে শক্তিশালী করার জন্য, মহিলাদেরকে হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য রাজীব গান্ধীর এই অবদান অবিস্মরণীয় এবং সেটা বিধানসভা এবং পার্লামেন্টে যেদিন হবে সেদিন রাজীব গান্ধীর স্বপ্নটাও পূরণ হবে। মহিলারা সত্যিকারের ক্ষমতা দেশের বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন আইন প্রণয়নে তাদের অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং তাদের একটা বক্তব্য থাকবে, বলিষ্ঠ পদক্ষেপ থাকবে। সেই জন্য আমরা চাইব আজকের এই দিনে আমাদের দাবি থাকবে রাজীব গান্ধীর যে স্বপ্ন পার্লামেন্ট এবং বিধানসভায় মহিলাদের জন্য যে সংরক্ষণ সেটা যাতে বাস্তবায়িত করে বর্তমান সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে। কারণ মুখে রাজঘর আগুলি নিশিমে প্রণমনি কক্ষম চিনি খরাং